পাখি ও মাছের অভয়াশ্রম ঢাকা গাজীপুর মহাসড়কের পশ্চিমে গাজীপুরার এই নিচু এলাকা এখানে আসলে দেখা যায় বিভিন্ন ধরনের বক ফিঙে শালিক সহ দেশি প্রজাতির পাখি স্থানীয় বাসিন্দারাও এ জলাভূমির মাছের উপর নির্ভরশীল তবে এখন তা হয়ে যাচ্ছে ইতিহাস অ্যালুমিনিয়াম ডাইং সহ বিভিন্ন শিল্পে তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই মহল্লার ড্রেন দিয়ে পড়ছে গাজীপুরার এই জলাভূমিতে কাই অ্যালুমিনিয়ামের এই যে কাই ফ্যাক্টরি এদের ফানি তারপর মাস্কো ডাইং এর ফানি তারপরে যে অ্যালোসান মন্ডল এদিস প্রতিষ্ঠানের সবগুলা ফানি কেমিক্যাল এর ফানি আইসা আমাদের ঘর বাড়ি বাড়ি আমাদের বাচ্চা কাছা আমাদের নিজেদের আমাদের ফ্যামিলির সবার অসুস্থ লাগিয়ে থাকে অনেকের আপনার ক্ষতি ক্ষতি হইতেছে পায় যখন আপনার ছিটি মেয়েরা আপনার নামে পানিতে নামে তখন বিসি যায় আশেপাশের অধিবাসীরাও আছেন স্বাস্থ্য ঝুঁকিতে রুম খালি থাকেই বেশি কারণ ডাইয়ের পানি এখানে থাকতে চায় না কে বসবাস করবে কিন্তু এরকম পর্যন্ত কেউ বসবাস করতে চায় না অনেক সমস্যা হয় ডিউটি করার দিনে পরে দুই তিন মাস বাইরে দিক থেকে যায় এই ডেনডা যদি বাড়িতে ছড়াবে রোধে প্রশাসনের পাশাপাশি শিল্প মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের শিল্পের উন্নয়ন এবং আরবানাইজেশনের ক্ষেত্রে ভাতসম্পূর্ণ উন্নতি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনের যথাযথ প্রতিপালন কিন্তু তারা এই আইনগুলো বাস্তবায়নে কঠোরতা প্রদর্শন করছে না গাজিপুরের বেশিরভাগ শিল্প কারখানায় বর্জ্য পরিশোধনগার থাকলেও তা ব্যবহার করা হয় না তাই পরিবেশ বাঁচাতে বর্জ্য পরিশোধনাগার ব্যবহার নিশ্চিত করার দাবি স্থানীয়দের এসব সারি সারি বক আর পাখিগুলো প্রমাণ করছে জীববৈচিত্র্যের অভয়াশ্রম ছিল গাজীপুরার পশ্চিমপাড়া নামা এলাকা বিষাক্ত তরল বর্জ্যের কারণে হুমকির মুখে স্থানীয় পরিবেশ এবং এসব পাখিগুলো আপনার এলাকার যে কোনো নাগরিক সমস্যার কথা আমাদেরকে জানান প্রতিবেদনের মাধ্যমে আমরা তা তুলে ধরবো এসএটিভিতে জুনায়েদ আলী সাকি এসএ গাজীপুরা Gadipur.